রাজ্যের কয়লা পাচার দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা পাচার কাণ্ডে তদন্তে গ্রেফতার হয়ে গিয়েছেন অনুপ মাঝি ওরফে লালা। তদন্ত চলাকালীন খুন হয়ে গিয়েছেন আসানসোলের কয়লা মাফিয়া রাজু ঝাঁ। কিন্তু তারপরেও কি থেমে গিয়েছে কয়লা পাচার? বাস্তবের ছবি কিন্তু বলছে অন্য কথা। লালা যুগের অবসানের পর কিভাবে বর্তমানে আসানসোল এলাকার রমরমিয়ে চলছে কয়লা পাচার? সিএনএ নির্ভীক অন্তর তদন্তে কয়লা পাচারের নয়া পন্থার পর্দা ফাঁস করলেন সিএনএর প্রতিনিধি মফিজুল ইসলাম। আর কোন কোন অংশ থেকে রাতের অন্ধকারে এইভাবে কয়লা পাচার করা হচ্ছে তারা সন্তানটাকে দেখবে এভাবে এই পাচার চক্র আর কোন কোন জায়গা থেকে কয়লা তুলে পাচার করা দেখা যাচ্ছে। পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে গ্রামের গরিব মানুষদের ট্র্যাক্টর, ছোট গাড়ি, বাইক, সাইকেলে পাচার হচ্ছে কয়লা। তাদের দাবি পুলিশের সামনে দিয়েই চলে পাচার, কোথাও কোনো বারণ করে না পুলিশ। এমনকি ছোট ছোট শিশুদের সাইকেলে করে গাইতি নিয়ে যেতে দেখা যায় কয়লা খাদানে। না না মাইনে যাব, আমার ওখানে আছে আমার ভাই। কি করে? কাজ করে। হ্যাঁ কাজ করে। কিসের কাজ? এ কয়লা করে। কয়লা করে কি করিস এগুলো? এগুলো বিচে বিচে দি, ঘরে ঘরে পড়াবে জন্য লিন যায় আমরা। এই তো কোথায় বেচে দি? ওটা মানে বিচি কখন এক বড় গ্রাম গেলে করে। যেখানে বেচি সেখানে একটা লোক অনেক নেয় এরকম করে নাকি? না নিয়ে যেতে পারবি? কোন জায়গায় বেচি? ওখান তো হবে না কাকু। কোন জায়গায় বল, জায়গাটার নাম বল। ও চরমপুর দিয়ে ছুটি আছে আমাদের, আমার জিতে দামন করো না। স্কুল যাস তো? হ্যাঁ স্কুল যাই আমি। রাতের অন্ধকারে সাইকেলে চলছে কয়লা পাচার। সিএনএ ক্যামেরা দেখে সাইকেল ছেড়ে পালালো পাচারকারীরা। দাঁড়াও, পাচার করা হচ্ছে এখানে। এই দাঁড়াও, এই বাইক নিয়ে যাচ্ছে, যাবেন না। দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান। কারা এরা? আগে আমরা কয়েকজন সাইকেলে করে ধরেছিলাম, তারা বলছিল তারা নাকি বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। আরও একজন মানুষ সাইকেলে করে এইভাবে কয়লা নিয়ে আসছিল, আমাদের ক্যামেরা দেখার পরেই সাইকেল ফেলে ছুটেছে। ফলে এভাবেই যেটা আমরা বলছিলাম, একেবারে অভিনব কায়দাতে সাইকেলম্যানদেরকে ব্যবহার করা হচ্ছে কয়লা পাচার করার জন্য। যারা পাচারকারী রয়েছেন তারা কোনোরকমভাবে এই ধরনের সাইকেলে করে মাল কয়লা খনি থেকে নিয়ে আসা হচ্ছে এবং একটা জায়গায় স্টক করা হচ্ছে এবং সেখান থেকেই গাড়িতে করে লোড করে এইভাবে পাচার করে দেওয়া হচ্ছে। ঠিক এভাবেই, কারণ আমাদের ক্যামেরা দেখার পরেই যেভাবে ছুটে পালালেন ওই ব্যক্তি তা থেকে স্পষ্ট এটা চুরি করা এবং পাচারের উদ্দেশ্য নেই। সাইকেলে করে অভিনব কায়দায় এই পাচার কার্য কিন্তু এখানে চালানো হচ্ছে। এমনকি কয়লা খাদানে দাঁড়িয়ে দেখা যায় বিভিন্ন রাজ্যের নম্বর প্লেটের ট্রাককেও। আর ট্রাক চালক থেকে খালাসিদের ধরা হলে তারা সামনে তুলে ধরেন একাধিক অজুহাত। আপু আদমি ভেজে আম নাম থোড়ি জানতা হ্যায়। কোন ভেজ রহা হ্যায় আপকা নাম নেই? ড্রাইভার হাম নেই হ্যায়, ড্রাইভার আবি ঘর গিয়া। ড্রাইভার ঘর চলে গিয়া? হ্যাঁ ড্রাইভার ঘর চল গিয়া। কি করতা? হাম খালাসি কাম করতা। খালাসি কা কিতনা মিলতা হ্যায় আপকো? 4000 রুপিয়া মহিনা মিলতা। খালি খড়া হ্যায়। কাহাঁ সে আয়ে আপ লোগ? ইউপি সে। ইউপি সে? জি। কয়লা জাতা হ্যায় আপকে? হ্যায়? কয়লা জাতা হ্যায়? কয়লা? না কয়লা নেই জাতা। কয়লা নেই, কয়লা নেই জাতা হ্যায়, ইসমে কিচ্চি জাতা হ্যায়। কিচ্চি ছোটা ছোটা? হ্যাঁ ছোটা ছোটা। কয়লা কা? जी हाँ। कई लोग ये नहीं मालूम आप कौन से प्लांट से जाना, ये नहीं मालूम है। अब जब बुलाएगा तब जाएंगे यहाँ से। धनबाद का गाड़ी? धनबाद का। हाँ इसी आए थे हम। इसलिए? हम तो इसीलिए। क्या लोड हुआ? कुछ नहीं लोड है, खाली गाड़ी है। लोड क्या करेगा? हाँ क्या लोड होगा? कुछ नहीं लोड होगा। तो किस लिए आए? भैया आए, मेरा काम था इधर, उसी लिए आए हैं हम। मेरा एक तो रिलेक्शन यहाँ रहता है। আসলে বড়াবনি এলাকা থেকে এভাবেই রাতের অন্ধকারে
कयला चुरी हो जाए ट्राके करे एभावे किन्तु कयला लोड करा होच्छे एवं लोड करे जरा एई कयला के पाचार करार जन्य एखाने काज करछे तारा किन्तु ठीक एभावे किन्तु समस्त कयला लोड करछे एवं लोड करे विभिन्न जायगाय पाचार करे देवा होच्छे ट्रैक्टर बड़ो बड़ो ट्रक डाम्पार एई समस्त गाड़ीते करे किन्तु एभावे एई समस्त एलाकाय जे समस्त अवैध कयला खनिगुलो रयेछे सेखान थेके कयला उठछे रात्रेर अंधकारे उठे एवं सेई कयला चले जाच्छे विभिन्न जायगाय जखन एई लाला तार गोष्ठी एभावे कयला पाचार करतो तारपरे ईडी सीबीआई जखन कयला पाचार निये तदंत शुरू करछे तार किछु समयेर जन्य सेटा बंद होलेओ आबार नतून करे किन्तु एई पाचारकारी दिये बा पाचार चक्र माथा चाड़ा दिते शुरू करेछे। सब मिलिए ভাড়া করা শ্রমিকদের দিয়ে নয় বরং গ্রামের দরিদ্র মানুষজন থেকে শিশুদের কয়লা পাচারের কাজে ব্যবহার করছে পাচারকারীরা। আর এভাবেই কয়লা খনি থেকে অবৈধভাবে হয়ে যাচ্ছে কয়লা পাচার, কোনো কোনো ক্ষেত্রে পুলিশের চোখের সামনেই। জয়নগরের গোচরমাতে এখন 72 বিঘা বর্তমানে আছে, কিন্তু এখন মোটামুটি ধরুন প্রায় 40-50% কেটে নিয়েছে, হ্যাঁ কাটা হয়ে গেছে, কিন্তু জয়নগরের জন্য কিছু দেয়নি, চাকরি বাকরি কিছু না, বা আমাদের পরিবর্তে যে জায়গা গোচর দেয়া হোক কোনো জায়গায়, কিন্তু এখনও পর্যন্ত দেয়নি কোম্পানি। এইভাবেই গা জোড়ালি করে চালাচ্ছে। হ্যাঁ, পিডিসিএল কোম্পানি, WBPDCL রাজ্য সরকারের নাকি? রাজ্য সরকারের। চাকরি দিয়েছে? না, চাকরি দেয়নি। ক্ষতিপূরণ দিয়েছে? কিচ্ছু না, ঘর ব্লাস্টিংয়ে ফাটা আছে, কিন্তু আমাদের কী করবো বলতে গেলে কেউ এ করছে না, নেতারাও যেমন আর পুলিশ প্রশাসনও সেরকম। বন্ধ কন্টিনিউ হয়নি, কখনো কখনো মাঝে মাঝে হয়তো চাপে পড়ে বন্ধ হয়, কিন্তু এরকম মোটামুটি চলছেই কম বেশি। বালি কয়লা এগুলো বন্ধ হয়ে গেলে তো মুশকিল আছে। কেন মুশকিল মানে ওটা আর কি বলবো, আপনারা তো বুঝতেই পারছেন। তবে আসানসোলের বিভিন্ন এলাকায় অবৈধ কয়লা খনি থেকে কয়লা পাচার হচ্ছে সেই চিত্র আমরা রাতের অন্ধকারের ছবি তুলে ধরেছি। এবার যে সমস্ত অবৈধ কয়লা খনি থেকে কয়লা পাচার করা হচ্ছে অবাধে, সেই রকম একটি অবৈধ কয়লা খনিতে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। আমার ক্যামেরা পার্সন সুরজিৎ প্রামাণিকের সঙ্গে আমি মফিজুল রয়েছি এই সেই অবৈধ কয়লা খনি, যেখান থেকে কিন্তু কয়লাগুলো রাতের অন্ধকারে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে এখান থেকে কিন্তু পাচার করা হচ্ছে। যেমন এই ধরনের বড় বড় ডাম্পারে করে এখান থেকে কয়লা পাচার হয়ে যাচ্ছে, ঠিক তেমনভাবে ছোট গাড়িতে করেও, ট্রাক্টরে করে, এমনকি এখানকার সাইকেলে করেও নতুন পন্থা অবলম্বন করে এখান থেকে কিন্তু কয়লা পাচার হচ্ছে। এভাবেই অবাধে কিন্তু এখনও পর্যন্ত কয়লা পাচার কার্যক্রম ক্রমত রমরমিয়ে কিন্তু চলে যাচ্ছে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, আসানসোল।